হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আজকে রাত্রে হবে একটা খুব সুন্দর ডিনার, আর সেটা হলো ধোসা। তো আগেই তোমাদের সঙ্গে একবার আমি ধোসার রেসিপি শেয়ার করেছিলাম, সেটা হচ্ছিল ডাল, সরি, সেটা ছিল সুজির ধোসা। আজকে বানানো হচ্ছে ডাল দিয়ে, চাল দিয়ে যেটা ধোসা বানানো হয় আর কি, একদম মানে অথেন্টিক যেটা ধোসা বানানো হয় সেটা আজকে বানানো হবে। তো সেটার জন্য তো প্রিপারেশনটা আগে থেকে করতে হবে, কারণ যেহেতু ডাল জিনিস ভিজিয়ে রাখতে হবে, তো কালকে রাত্রি থেকে এটা প্রিপারেশনটা করা হয়েছে। তো চলো এখন আমরাও মানে আগে মানে ডিনারে বানাবো, রাত্রিবেলায় বানাবো, বাট আগের থেকে করতে হবে সব কিছু। তো এখন থেকে আমরা করবো, তো সেই প্রিপারেশনটা তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমরা কী কী করলাম। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো মশলা ধোসা বানানোর জন্য এখানে পেস্টটা বানিয়ে নেওয়া হয়েছে, মানে যেটা দিয়ে ধোসাটা বানানো হবে আর কি, ওটাকে বানিয়ে নেওয়া হয়েছে। তো এখানে আছে 1.5 কাপ মুগ ডাল, অল্প কলাইয়ের ডাল, তারপরে আছে চাল অল্প পরিমাণ, তারপর 2 কাপ চাল, মানে এই কাপটা দিয়ে 1.5 কাপ মুগ ডাল, 2 কাপ চাল, তারপরে অল্প কলাইয়ের ডাল আছে, অল্প বুটের ডাল আছে, আর সুজি আছে, আর অল্প মেথি আছে। এইটা রাত্রেবেলায় ভিজিয়ে রাখা হয়েছিল, তারপরে এটাকে মিক্সিতে করে এভাবে পেস্টটা বানিয়ে নেওয়া হয়েছে। খুব সুন্দর করে একটা ফাইন পেস্ট বানানো হয়েছে, দেখো একদম। তো আবার বলে দিচ্ছি কী কী আছে এখানে। এখানে আছে অল্প পরিমাণ বুটের ডাল, অল্প পরিমাণ সুজি, আর আছে 2 কাপ চাল, 1.5 কাপ মুগ ডাল, আর অল্প পরিমাণ কলাইয়ের ডাল। তো এটা আর অল্প সামান্য পরিমাণ মেথি। তো এটা দিয়ে এটাকে বানানো হয়েছে। এটা ডাল চালের যেটা ধোসা হয় সেটাই হবে এখানে। এর আগে আমি যেটা দেখিয়েছিলাম ধোসা, সেটা হলো সুজির ধোসা ছিল। তো এখানে এটা ডাল আর চালের ধোসাটা, আর এখানে অল্প বাইন্ডিংয়ের জন্য অল্প পরিমাণ আটাটা দেওয়া হয়েছে, যেন খুব ভালো মতন স্মুথলি উঠে যায় মানে ধোসাটা, তার জন্য অল্প পরিমাণ আটা দেওয়া হয়েছে। এখানে লেবু আছে আর 2 প্যাকেট ইনো আছে, লেবুটা এখনই দেওয়া হবে, দিয়ে এটাকে রেখে দেওয়া হবে, আর ইনোটা যখন বানানো হবে তখন এটাকে ইনোটা ব্যবহার করা হবে। তো লেবুটাকে আগেই ব্যবহার করা হবে এখানে। ধোসার ভিতরে মশলাটা বানানোর জন্য এখানে আলুটাকে সেদ্ধ করে রাখা হয়েছে, এখানে পেঁয়াজ কুচি করে রাখা হয়েছে, আর এখানে রাখা হয়েছে টমেটো আর গাজর। গাজরটাকে ছোট ছোট করে কেটে রাখা হয়েছে, আর এখানে পেঁয়াজ, আলু, আর এখানে টমেটো, গাছের টমেটো আছে এখানে, কাঁচা টমেটো। তো এগুলোকে কেটে রাখা হয়েছে এটা মশলাটাকে বানানোর জন্য। আর ধোসার মশলায় ফোড়ন দেওয়ার জন্য এখানে রাখা হয়েছে কালো সর্ষে, এখানে লঙ্কা রাখা হয়েছে, এখানে ক্যাপসিকাম, এটা গাছের ক্যাপসিকাম, তারপরে এখানে কারি পাতা রাখা হয়েছে ফোড়নের, আর এখানে রাখা হয়েছে কিছু পরিমাণ বুটের ডাল, আর অল্প পরিমাণ মাটি কালার ডাল, এটা গোটা শুকনো বুটের ডাল আর মাটি কালার ডাল, এটা গোটা শুকনো এখানে রাখা হয়েছে। তো এটা মশলাটার মানে ফোড়নে দেওয়া হবে, তার জন্য এগুলো রাখা হয়েছে। তো আমি লেবুটা দিয়ে দিচ্ছি এখনই, লেবুটা পুরো চিপে দিলাম, একটা বড় লেবু, হাফ লেবু দেওয়া হয়েছে। ধোসাটা আজকে ডিনারের জন্য বানানো হচ্ছে অ্যাকচুয়ালি। তো এটা এখন এভাবে মিক্স করে এটাকে কিন্তু স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়া হবে 5-6 ঘন্টার জন্য। এখন এটাকে ঢেকে দিলাম। ধোসার মশলাটা বানানোর জন্য এখানে সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে দিয়ে দেওয়া হয়েছে জিরে ফোড়ন, এরপরে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ পরিমাণ কালো সর্ষে, দিয়ে দেওয়া হচ্ছে কিছু কাঁচা বাদাম, দিয়ে দেওয়া হচ্ছে গোটা ডাল, এটা বুটের ডাল আর মাটি কালার ডাল, 2 চামচ পরিমাণ দেওয়া হয়েছে মাটি কালার ডাল, 1 চামচ কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিতে হবে। আল্লাহ
পেঁয়াজটা বেশি পরিমাণে দিলে একটু ভালো হয়, মানে বেশি একটু মিষ্টি মিষ্টি হয়, সুন্দর হয়, খেতে টেস্টি হয়। দিয়ে দেওয়া হয়েছে কুচিয়ে রাখা ক্যাপসিকাম, দিয়ে দেওয়া হচ্ছে কারি পাতা। কারি পাতাটা কিন্তু ধোসার মেন জিনিস, এটা কিন্তু না দিলে ধোসাটা বেশ ভালো লাগবে না, কারণ যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান ডিশ ধোসা, সাউথ ইন্ডিয়ান ডিশে কিন্তু কারি পাতাটা মেন একটা ইনগ্রিডিয়েন্ট। তো কারি পাতাটা অ্যাড করার সঙ্গে সঙ্গে স্মেলটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। সবগুলিকে একসঙ্গে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে কুচিয়ে রাখা টমেটো, এখানে পাকা আর কাঁচা দুটো টমেটোই আছে, আর সবগুলি কিন্তু আমাদের ঘরের গাছের, টক টক হবে বেশ, তার জন্য এটা মিক্স করে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হচ্ছে মরিচ মানে লঙ্কা, কাঁচা লঙ্কা। তো তোমরা ঝাল বেশি খেলে বেশি করে দেবে, আমরা কম খাই সেজন্য কম। এবার অ্যাড করা হচ্ছে সেদ্ধ করে রাখা গাজর, সেটা ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে। তো ধোসার এই মশলার মধ্যে গাজরটা কিন্তু অ্যাড করা হয় না অ্যাকচুয়ালি, এইভাবে গাজর অ্যাড করে তোমরা খেয়ে দেখতে পারো, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো লাগবে খেতে, বেশ একটা হেলদি রেসিপিও হয়ে যাবে। বিভিন্ন ধরনের ভেজিস দিয়ে বানানো হচ্ছে রেসিপিটা, আর সঙ্গে কিন্তু টেস্টিও হবে, বেশ কালারফুলও হচ্ছে। অ্যাড করা হচ্ছে সামান্য ঘি, খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য। অ্যাড করা হচ্ছে সেদ্ধ করে রাখা আলু, এটা ক্রাশ করে রাখা হয়েছিল আলুটাকে সেদ্ধ করে। মশলার সঙ্গে আলুটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে দেওয়া হচ্ছে নুন পরিমাণ মতো, তরকারি পরিমাণ হিসাবে লবণটা দিতে হবে, নুনটা দিতে হবে। তো সামান্য পরিমাণ হলুদ দেওয়া হচ্ছে, একদম কম পরিমাণে, পিঞ্চ অফ বলা যায়। সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, এটা চাট মশলা, ভাজা চাট মশলা। চাট মশলার রেসিপি কিন্তু আমার শর্টসে আছে আমার চ্যানেলে, তোমরা দেখতে পারো। এই চাট মশলাটা যে কোনো তরকারিতে অ্যাড করলেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। সামান্য পরিমাণ জল অ্যাড করে দেওয়া হয়েছে একটু মশলাকে কষানোর জন্য। অ্যাড করা হলো সামান্য পরিমাণ চিনি, দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ হিং। এই হিংটাও কিন্তু সাউথ ইন্ডিয়ান রেসিপির একটা ইনগ্রিডিয়েন্ট হয়, এটাও কিন্তু দিলে একদম অথেন্টিক একটা ফ্লেভার আসবে। তো সামান্য সময়ের জন্য একটু ঢেকে দেওয়া হলো, একদম লো সিমে কিন্তু রেখে এটাকে এভাবে ঢেকে দেওয়া হয়েছে। ঢাকাটা খুলে দেওয়া হয়েছে, আর আলুটা কিন্তু খুব ভালো করে ম্যাশ করে দিতে হবে। আরেকবার জল দেওয়া হলো, তো নরম করে করা হবে আলুটা, ভালো করে ম্যাশ করে দিলে কিন্তু বেশি ভালো হয় মশলাটা। হালকা একটু দানা থাকবে। তো মশলাটা রেডি হয়ে গেছে, তো এরকম হালকা হালকা দানা আলু থাকবে আর কিছু ম্যাশ হয়ে যাবে, এরকমই কিন্তু খেতে বেশি ভালো হয় মশলাটা। গ্যাসের সিমটাকে অফ করে দিয়ে দেওয়া হলো লেবুর রস কয়েক ফোঁটা, এটা একটা টক ফ্লেভার আসবে, তার সঙ্গে একটা সুন্দর সেন্টও আসবে। এই যে মশলাটা রেডি হয়ে গেছে।
ধোসা বানানোর জন্য যেটা জল দিয়ে মোছা হবে এটা তাওয়াটা, তো সেটার মধ্যে একটু তেল মিক্স করে নেওয়া হলো। আর ধোসার ব্যাটারটাকে এইভাবে কাপড় দিয়ে মানে মুড়িয়ে রাখা হয়েছিল ফার্মেন্টেড হওয়ার জন্য। আর যত বেশি ভালো ফার্মেন্টেড হয় ধোসাটা তত কিন্তু বেশি ভালো ক্রিস্পি হবে, যেন গরম হয় জিনিসটা, তার জন্য এইভাবে কাপড় দিয়ে মুড়িয়ে রাখা হয়েছিল। ধোসাটা বানানোর জন্য এখানে তেল আর ঘি দুটোকে মিক্স করে নেওয়া হয়েছে, দুটোকে একসঙ্গে দিয়ে মানে তেল ধোসাটাকে বানানো হবে। আর বাটারও দেওয়া যায়, এখানে তাওয়াটাকেও বসিয়ে দেওয়া হয়েছে গরম হওয়ার জন্য। প্রথমে ভালো মতন তাওয়াটাকে গরম করতে হবে। 5-6 ঘন্টা পর ঢাকনাটা খুলে দেওয়ার পর ব্যাটারটা কিন্তু এরকম হয়েছে, একটু বাবলসও উঠেছে, তো বোঝা যাচ্ছে যে একটু ফার্মেন্টেড হয়েছে। যেহেতু এখানে অলরেডি লেবুর রস দিয়ে রাখা হয়েছিল, তো ব্যাটারের কনসিস্টেন্সিটা তোমরা দেখো, একদম থরুলি কিন্তু ব্যাটারটা পড়তেছে উপর থেকে, ভাবে এক মানে কন্টিনিউয়াসলি পড়বে এরকম ধরনের পাতলা করে কিন্তু করতে হবে। তো পাতলা না, খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ঘন না, তোমরা বুঝে নাও এটা কনসিস্টেন্সিটা এরকম ধরনের হবে। অ্যাড করা হলো পরিমাণ মতো নুন, তো যার যত পরিমাণ গ্রেভি সেই হিসেবে নুনটা অ্যাড করতে হবে। আর অল্প পরিমাণে চিনি অ্যাড করা হলো, এটা ক্যারামেলের একটা কালার আসার জন্য, তো ক্রিস্পি কালার। অ্যাড করে দেওয়া হলো 1 প্যাকেট ইনো, এখানে তোমরা খাওয়া সোডাও কিন্তু ইউজ করতে পারো। তো ভালো মতন মিক্স করে নিতে হবে। ইনোর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম ফেনা ফেনা উঠে গেছে। ইনো অ্যাড করার পর দেখো কনসিস্টেন্সিটা এরকম হবে। পুরোলি ব্যাটারটা কিন্তু পড়ছে উপর থেকে, একবারে পড়ে যাচ্ছে পুরোটা। তো এরকম করে দেখে বুঝবে তোমরা হচ্ছে না নাই, যত বেশি ফেটানো হবে তত কিন্তু বেশি ভালো হবে ধোসাটা। প্রথমে তাওয়ার মধ্যে জল দিয়ে একটু মুছে নেওয়া হয়েছে, তারপরে তেল দিয়ে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে। দু চামচ পরিমাণ দিয়ে এভাবে গোল করে বানিয়ে নেওয়া হয়েছে ধোসাটা। ধোসাটা পাতলা হলে বেশি ভালো ক্রিস্পি হবে। ধোসাটা যখন বানানো হচ্ছিল তখন এটা ফ্লেমটা লো ছিল, এখন এটাকে হাই ফ্লেম করে দেওয়া হয়েছে। আর চারিদিকে একটু তেল স্প্রেড করে দেওয়া হলো। এবার 1 পিঠটা একটু লাল লাল করে হতে দিতে হবে, লাল লাল হওয়ার মতন একটু আমরা ওয়েট করতে হবে। সাইড দিয়ে যখন দেখা দেখা যাবে যে একটু একটু ছেড়ে এসছে, তখন বুঝতে হবে যে পিছন সাইডটা হয়ে গেছে। তো দেখো এই যে সাইড দিয়ে কিন্তু একটু ছেড়ে এসেছিল, যে পিছন সাইডটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এখন এই সময়টাতে মুড়িয়ে নিতে হবে। তো এখানে সিমটাকে লো করে একটু এপিট উপিট করে ভেজে নিতে হবে। এই যে রেডি হয়ে গেল কিন্তু ধোসা। প্রথমে এইভাবে জল দিয়ে, জল আর তেল যেটা মিক্স করে রাখা হয়েছিল সেটা দিয়ে একটা কাপড়ের সাহায্যে এটাকে মুছে নেওয়া হলো তাওয়াটাকে। এই ধোসাগুলি মশলা ছাড়াই বানানো হয়েছে সব, এখানে আমরা এক্সট্রা করে মশলা নিয়ে খেতে হবে সাইডে। ওর দিয়ে দেওয়া হলো এখানে তেল আর ঘি মিক্স করার যেটা, এটা দিয়ে একটু স্প্রেড করে নেওয়া হলো পুরো তাওয়াতে। ননস্টিকের তাওয়া তোমরা ইউজ করতে পারো, সেক্ষেত্রেও খুব সহজেই কিন্তু ধোসাটা উঠে যাবে। এরপরে ব্যাটারটা দিয়ে দেওয়া হলো এভাবে। তারপর উপরও একটু তেল স্প্রেড করে দেওয়া হলো, মধ্যেখানে একটু মশলা দিয়ে দেওয়া হলো।
দুরকম ভাবে তোমরা ইউজ করতে পারো, মশলাটাকে সাইডে রেখে খেতেও পারো, বা এইভাবে ধোসার ভিতরে দিয়েও কিন্তু বানাতে পারো, যার যেমন ইচ্ছা। এবার এটাকে ফোল করা হচ্ছে, এই যে মশলাটা দিয়ে কিন্তু আবার উল্টে দেওয়া হয়েছে। তো এই যে একটা আর একটা ঢোসা কিন্তু রেডি হয়ে গেল। এটার মধ্যে মশলা আছে, এটার মধ্যে মশলা নেই। তো এই যে ডিনার নিয়ে চলে এসেছি, আর ডিনারটা এখন আমরা করব সবাই মিলে। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।